Good morning to everyone and welcome back to my channel Indian Vlogger Monita. अच्छा की अवस्था एक तो road food नहीं माने एकदम मेग मेग है बस ओट हाँ की कोरे चीज क्लिप बेंगे ची आने चान कोरे चले ची एक तो मेग एक नो अब देख तो रोड नहीं तो जब बेला बार चे रोड उपर खेला अच्छा पुतली हाँ ना ए पुतली ना वो देखो चॉकलेट चॉकलेट जो पीपे आलू डाले बड़ा डाल करी एक और लगे चाहिए शंदे वाला तो ये जो बेगुन भले लगे गुड मॉर्निंग टू एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल इंडियन ब्लॉगर मोनिता तो सबाई क्या मना चो आशा करी सबाई खूब भलो आज के शनिवार ब्लॉगटा एखन थेके शुरू करछि তো কালকে হঠাৎ করে রাত্রেবেলায় প্রচণ্ড গরম লাগছে আজকে সকালে উঠে দেখছি মেঘ পুরো চারিদিকে মেঘ হয়ে আছে মানে তোমাদেরকে উল্টো দিকে ব্যাক ক্যামেরা করে দেখালে দেখতে পাবে যে চারিদিক পুরো মেঘ মেঘ হয়ে আছে একটুও রোদ নেই ওই জন্য কাল থেকে আপনার গরম ধরেছিল মানে আবার গরমটা পড়ছে এই একটা নিম্নচাপ আবার চলছে তো ঠান্ডাটা মানে ঠিক করে পড়েও যেন পড়ছে না এরকম অবস্থা বিচ্ছির ব্যাপার না এরকম মেঘলা মেঘলা ওয়েদার হয় বৃষ্টি টিষ্টি হয় তো ঠান্ডাটা ঠিকভাবে না পড়তে আবার শুরু হয়ে গেলো গরম অদ্ভুত দেখাশা করে দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা একটু রোদ ফুদ নেই মানে একদম মেঘ মেঘ হয়ে আছে পুরো চারিদিক চারিদিকে মেঘ ওপরে গিয়ে ছাদে দেখালে ভালো করে বুঝতে পারবে যে মেঘ হয়ে আছে চারিদিকটা একদম অন্ধকার তার উপর কারেন্ট নেই কারেন্ট নেই নেই অন্ধকার যথা অবস্থা মেয়ে মায়ের সাথে নিচে গেছে আমি যাব হচ্ছে ছাদে চারিদিক মেঘে ভর্তি একটু ওদের দেখা নেই আর তার মধ্যে আমি সোয়েটার নিয়ে চলে এসেছি কাজ বলে পাগল আমি একটা কিছু করার নেই আসতেই হবে এই যে মেঘ মেঘ থাকলে তো কি হয়েছে হাওয়া দিলে শুকিয়ে যায় তো চলো আমি কাচি কাঁচা কমপ্লিট করি গাছগুলো এই জবা গাছের ডালগুলোতেই কী পোকা বলে মিলিবাগ মিলিবাগ লেগে যায় প্রত্যেকটা ডালে নিম তেল দিয়েও নিম তেল দিলে সঙ্গে সঙ্গে ছাড়ে আবার আবার শুরু হয়ে যায় পোকা যা কাটায় এখানে আবার টগর ফুটেছে দেখতে পাচ্ছি চলো আমি এটা কেচে নিই যত আমি তোমাদের সাথে কেচে টেচে নিই পরে আবার ভালো করে জয়েন করে নিই তারপর কথা বলবো এখন কাজ আছে কাজগুলো করে নিই তারপর কথা বলছি তোমাদের সাথে আমি আপাতত ফোনটা রেখে দিই বাপের কাজই কমছে না চলো ফোনটা এখন রাখি পরে কথা বলবো ফোনটা দিয়ে যেয়ে রেখে আসি আমি জলে মলে ফোন ভিজবে তার থেকে দরকার নেই কান ধর কান ধর উঠ বস কর বস ওঠ হ্যাঁ কি করেছিস ক্লিপ ভেঙেছিস তোর শাস্তি চরম শাস্তি এটা কান ধর কেন ভাঙলি তোকে চান করেছে ক্লিপ ভাঙতে কে বললো এই দুষ্টু ক্লিপের ডাক পালি গেছে তোর চরম শাস্তি কান ধর ধরো কান বলছি ধরো ধরো কান ধরো বলছি এই দিস্তু দিস্তু এই দিস্তু তুই কান ধরবি না ধরবি না তুই কান তোকে কোচলে দেবো আমি এই ক্লিপটা আর পড়তে হবে না অন্য ক্লিপ আছে অন্য ক্লিপ হবে তুই কিনে দিবি না ওই বাড়িতে একটা নতুন ক্লিপ আছে তুই কিনে দিবি না মিনিও এত মেঘ এখনো অব্দি একটু রোদ নাই একটু যে বেলা বাড়ছে রোদ উঠবে তা না আর দেখো ক্লিপ ক্লিপ ভেঙে আমার কি করছে ঘরের মধ্যে চান করে ঢুকলো জামাটা আমার পরবি দিলাম মা চান করে দিলাম ক্লিপ ভেঙেছে বসে বসে এত দুষ্টু বদ আমি ভাবলাম একটু বাইরে দাঁড়াই ফুলগুলো ভিজে একদম পুরো হ্যাঁ ওটা রোদ নেই কী জানি সোয়েটারটা তো ভিজে দিলাম সকালে তো নাই রোদ যেহেতু নেই কি অবস্থা বলো তো এই শীতকালে মেঘ মেঘ করলে চরম অসুবিধা হয় মানে কিছু শুকাতে চায় না তার উপর আজকে সেরকম হাওয়াও নেই হাওয়া যদি দেয় তাহলে আবার শুকিয়ে যায় জিনিসপত্র তো শোকাও হচ্ছে না ঘরে গিয়ে বসি
ঠান্ডার বাইরে দাঁড়িয়েও লাভ নেই, এমনিতেও চুল শুকাবে না, অন্যতেও চুল শুকাবে না, আর পাতলা চুল কত ফুলবার লাগবে একটু পরেই শুকিয়ে যাবে। বাবা ওষুধ খেলি? ওষুধ খাচ্ছিস? ওকে বেশি করে ওষুধ দিয়ে দাও, ও যাতে দুত্তু না করে। বোম্মা একটা দুত্তু, দুত্তুকে ওষুধ খাওয়ানো হচ্ছে এখন। একটা জিনিস দেখবে, এখানে একটা বাচ্চা পুতুল এসেছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদের বাচ্চা পুতুলটাকে। দেখবে তোমরা বাচ্চা পুতুলটাকে, দাঁড়া ছোট্ট বাব্বি ছেড়ে নিয়েছে, দেখো এই দেখো ছোট্ট বাব্বি, এটা বাবার কাছে চলে এসেছে বাব্বি ছেড়ে। এই দেখো কি সুন্দর জামা। এই পুতুলি কি করছিস, খেলা হচ্ছে পুতুলি? না এই পুতুলি না, ও দেখো চকলে চকলে লে বাবা লে চকলে গুলো সব, তুই একটা ওই তোলা একটা নি লো কই লো চলো চলো। আরে যে ঘুমিয়ে রাবি থাকি ভাত দিতে, রাতে আবার ভাত আছে আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা, দরজা জানলা সব আটকে দিয়েছি। আমি হচ্ছে ঘুমাচ্ছে, মারা খাচ্ছে, তো চলো একটু রেস্ট নিই, ঘুম আসবে না কি যাই না, তো পরে কথা বলবো। আবার এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, তো এখন ধরে বসেছিলাম, এবার চলো নিচে যাই। ওখানে বাবার কাছে সোয়েটার পরছে, টুপি পরছে, মজা পড়ছে, আমাদের থেকে আমাদের ঠান্ডা লেগেছে, আমাদের থেকে ওরা ঠান্ডা লেগে গেছে, নাক টানছে সোনা বাচ্চা। বাচ্চা বাচ্চু কি করছো, তোমার ঠান্ডা লেগেছে বাচ্চু? কতটা? অনেক ঠান্ডা? ও তাহলে তুমি টুপি মুপি খুলো না, দুত্তু কোয়ো না, এই চি 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 নাক মুচু হচ্ছে, সোয়েটার মোজা টুপি সব পরে নিয়েছে আজকে। কেমন করে হাসি দেখো, হাসি ঘাড় মুটকে দিয়ে আবার হাসি, দুষ্টু। চলে এসছি, রাতে সেরকম কিছু করবো না, বেগুন ভাজবো, ছোট ছোট করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বেগুন ভাজবো। আমি এগুলো ভাজতো খুব, আমিও ভাজবো আজকে। এই এক পনির আছে, অনেকটাই পনির আছে, আমি খাবো না, তো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বেগুন ভেজে দেবো। আর নুন হলুদ সব দিয়ে গ্রুপে ভালো করে বাটি, বাটিটা ছোট হয়ে গেছে, ছোট বাটি নিয়েছি, আর পাল্টাতে পারছি না, থাক এই বাটিতেই মাখিয়ে নিই। থাক একটু দিয়ে ভাজছি, এই যে বেগুন ভালো লাগে, এই বেগুন ভাজাগুলো ছোট ছোট করে পাঁচ ফোড়ন। আর না দুধ খাইনি তো, দুধ দিয়ে রুটি খাই দেবো। এই যে গেল রেখে দিই, এখানে মা বললো
Jingle bell, jingle bell, jingle on the way. Chanta dadu, ki enecho amar jonno? Kichu enecho? Naki khali hatei chole echo to dao amake kichu? Amake dao. Ki deba? Eta ki kichui to nai? Dushtu Santa? Ei dushtu Santa. Dushtu Santa. ওপরে এলাম এই চকলেট দুটোকে সরিয়ে রাখি দুটো আর চকলেট খাই না ডাক্তার বলার পর থেকে তো এই দুটো চকলেট এনেছিলাম চকলেট দুটো ভালোবাসে বাচ্চা ছেলে চকলেট ছোট ছোট দুটো চকলেট 10 টাকায় তো নিয়ে এসেছি চকলেট দুটো থাক পরে অন্য সময় দেওয়া হবে খেতে চাই না আর চকলেট ডাক্তার বলার পর থেকে তো মারা রুটি করলো আর আমি বেগুন টেগুন ভেজে নিলাম ওপরে চলে এলাম তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দেব আর কালকে আছে হচ্ছে আমাদের আমার যিনি টিচার ছিলেন আমার কাশেশ্বরী স্কুলের তো দিদি একটা গ্রুপ মানে খুলেছিলেন 2020 সালে করোনার টাইমে তো সেই গ্রুপের এখন অনেক মেম্বার প্রচুর একটা কালচারাল গ্রুপ তো সেখানে নাচ গান আবৃত্তি আঁকা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয় সোশ্যাল মিডিয়ায় আমাদের ফেসবুকে গ্রুপটা আছে তোমরা দেখতে পারো শিল্প সঞ্চালিনী গ্রুপ সাহিত্য গ্রুপ আছে একটা মহিলাদের গ্রুপ আছে দুটো গ্রুপ খোলা হয়েছে তো দিদি খুলেছিলেন তো এখন প্রচুর মেম্বার তো আমি বরাবরই আমার স্কুলের দিদিদের প্রিয় ছিলাম বলা যায় তো দিদি আমাকে কয়েকটা দায়িত্ব দিয়েছে কালকে যেহেতু আমাদের ওই গ্রুপটার পিকনিক আছে তো কাল সানডে কালকে পিকনিক আছে এর আগের বারও হয়েছিল খুব ভালো লাগে যেতে ওখানে তোমরা যদি কেউ থেকে থাকো গ্রুপে জয়েন করতে পারো আমি গ্রুপের লিংক আমার ইয়েতে দিয়ে দেব পিন করে ওটা ওখানে দিয়ে দেবো ডিসক্রিপশনে তো তোমরা যদি চাও তো গ্রুপটা ভিজিট করে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই জয়েন করতে পারো আর কালকে আমাদের গ্রুপটার পিকনিক আছে গ্রুপ মিট বলা যায় তো কয়েকটা কাজ আছে দিদি কয়েকটা দায়িত্ব দিয়েছে তো সেই কাজগুলো এখন করতে বসবো আমি এই ঘরে করতে হবে কারণ ওই ঘরে গেলে মেয়ে তো করতে দেবে না ও মায়ের কাছে বসে আছে গল্প করছে গল্প করুক আর আমি এখানে ওগুলো করে নিই তাড়াতাড়ি আর কালকে সকাল সকাল বেরিয়ে যাবো 9:45-10:00 কাছেই বাড়ির কাছেই আছে একটা জায়গায় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কাল নতুন ব্লগে দেখা হচ্ছে ফার্স্ট পিকনিক তো এই সিজনের মানে শীতের ফার্স্ট পিকনিক বলা যায় যাকে তো কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে পিকনিক ব্লগ নিয়ে কালকে চলে আসবো আমি তো কালকে সমস্ত কিছু দেখতে পারে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো সাবস্ক্রাইব করে পাশে থেকো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট কাল আবার নতুন ব্লগে দেখা হচ্ছে টাটা